আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে দেখেন আমরা কোন দেশে বাস করতেছি রে ভাই। আজকে আমাদের বাংলাদেশের নির্বাচনটা সুষ্ঠুভাবে হয় না। আজকে আমাদের বরিশাল সিটি নির্বাচনে আমাদের মেয়র পদে প্রার্থী, হাত পাকা প্রার্থী সাইকে চরমোনাইয়ের উপর হামলা। আমরা কোন দেশে বাস করতেছি? আমরা এর তীব্র নিন্দা জানাইতেছি, আমরা এর বিশ্বাস চাই। এই ভোট চোরেরা আর কতদিন ক্ষমতায় থাকবে, কতদিন জনগণকে এভাবে ঠকাবে, ভোট চুরি করে আর কতদিন ক্ষমতায় থাকবে? আপনারা সবাই সচেতন হন, আর ঘুমিয়ে থাকার সময় নাই। এখন সবাইকে প্রতিবাদ করতে হবে, সবাই মাঠে নেমে পড়ুন। এরকম জালিম সরকারের আমাদের দরকার নাই। যে সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন আমাদের সুষ্ঠুভাবে হয় না, ওই সরকারের আমাদের দরকার নাই। আমরা ওই সরকারের পতন চাই। সবাই সবাই একমত হয়ে মাঠে নামবেন। সবাইরই স্লোগান একটাই থাকবে, আমরা এই সরকারকে চাই না। যে সরকার থাকলে আমরা ভোট দিতে পারি না, যে সরকার থাকলে আমাদের দেশে ভোট চুরি হয়। আপনারা সবাই তীব্র নিন্দা জানাবেন। আজকে আমাদের সাইকে চরমোনাইয়ের উপর হামলা করার এর বিচার যেন আমরা পাই। আমাদের সাইকে চরমোনাইয়ের উপর হামলা করতেছে আর পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, পুলিশ প্রশাসনে কোনো ইয়া নাই। আমরা এর বিশ্বাস চাই। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন, এবং সবাই যায় যায় যেখানে আছেন সেখান থেকে প্রতিবাদ করবেন, প্রতিবাদ জানাবেন। এরকম জালেম সরকারের আমাদের দরকার নাই। আমরা ইসলাম রাষ্ট্র চাই, আমরা বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করতে চাই। সবাই একমত, সবাই দলমল নির্বিশেষে সবাই এক হয়ে মাঠে নামবেন। সবাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সফল করবে।